السلام عليكم ورحمة الله وبركاته شكري دوشك سرطة شركوتي أبنى دل بريو نشتان ألو كتو پروتي دين এমুহূর্তে যারা দেশে আছেন আছেন যারা প্রবাসী পৃথিবীর যে যেখান থেকে আপনাদের এই অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি একটি গবেষণামূলক অনুষ্ঠান জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান আমরা এই অনুষ্ঠানে ইসলামী ব্যক্তিত্ব জগতের উজ্জ্বল নক্ষত্রদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি এবং জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমাদের বিষয়গুলো জীবন ঘনিষ্ঠ থাকে তাই আমাদের বিশ্বাস এই অনুষ্ঠান থেকে দর্শক শ্রোতারা উপকৃত হচ্ছেন দর্শক আজও আমরা সেই ধারাবাহিকতায় একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ সচিবালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি ওমর ফারুক কুতুবী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মোহতারাম কেমন আছেন আল্লাহ পাকের শুকরিয়া আল্লাহ পাক ভালো রেখেছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ দর্শক আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নবীজির দুঃখময় দিনগুলো থেকে শিক্ষা চমৎকার একটি বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ তার 63 বছর জীবনটা ছিল কষ্ট দুঃখ যন্ত্রণা বেদনায় ভরপুর কিন্তু এই বেদনায় বেদনাময় জীবনগুলোতে তিনি কখনো তার মিশনকে ভুলেননি এবং যত কষ্টই হোক না কেন এই কষ্ট তাকে সত্য থেকে কখনো পিছনে ফেরাতে পারেনি শুধু তাই নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর সমস্ত সুখ শান্তির চাবি দেওয়া হয়েছিল তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল আরবের সমস্ত নাগরিক তাদের সম্পদের একটি অংশ তাকে দিয়ে দিবে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে পুরো আরবের মধ্যে কুরাইশ বংশের মধ্যে সবচেয়ে সুন্দরী 10 জনকে তার সাথে বিয়ে দেওয়া হবে তাকে প্রস্তাব করা হয়েছিল আইন করে তাকে সম্মানিত করা হবে পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি হিসেবে প্রস্তাব করা হয়েছিল তাকে বাদশা বানানো হবে প্রস্তাব করা হয়েছিল সমস্ত বিজয়ের পতাকা তার দরজার সামনে এনে গেড়ে দেওয়া হবে যেন তিনি শুধুমাত্র তার যে মিশন আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব থেকে তিনি ফিরে আসেন এবং সেই দায়িত্ব থেকে তিনি অব্যাহতি নেন চুপ থাকেন যেন দাওয়াত না দেন নবীজি বলেছিলেন যে আমার ডান হাতে নবীজি বলেছিলেন যদি সূর্যের আগুন দিয়ে আমাকে একটি মশাল জ্বালিয়ে দেওয়া হয় এরপরও আমি এই দায়িত্ব থেকে আমি পিছপা হতে পারবো না যদি আমার ডান হাতে চন্দ্র বাম হাতে সূর্য এনে দেওয়া হয় তারপরও আমি এটি ছেড়ে দিতে পারবো না অর্থাৎ সমস্ত সুখ শান্তিকে তিনি বিসর্জন দিয়েছিলেন ইসলাম ইসলামের জন্যে সারা পৃথিবীর মানুষকে শান্তির পথ দেখানোর জন্যে সারা পৃথিবীর মানুষকে শান্তির ছায়াতলে আনার জন্যে আমরা তার এই দুঃখময় জীবন কেটেছে নানান সময় নানান কষ্টে কেটেছে তার জীবনটা তার ঘরে অনেকগুলো চুলা ছিল কিন্তু সেই চুলায় আগুন জ্বলত না এমনও হতো ফজর পড়ে যখন বাড়িতে আসতেন জিজ্ঞেস করতেন কি আছে খাবার মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন কিছুই খাবারের নেই নবীজি তখন বলতেন হয়তো তখন নবীজি বলতেন এখন আজ রোজা রাখার নিয়ত করে ফেললাম রোজার নিয়ত করে ফেললাম এভাবে করে তিনি কষ্ট করেছেন মদিনায় 10 বছর তিনি ছিলেন যে খাটে ঘুমিয়েছিলেন সেই রশির খাটে ঘুমাতে ঘুমানোর কারণে তার পিঠে দাগ পড়ে গিয়েছিল কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তোশক বানিয়ে দিতে চেয়েছিলেন নবীজি বলেছেন ওমর আমি তোশকে ঘুমাতে আসিনি আমি এসেছি পথহারা মানুষকে পথ দেখাতে আমি এসেছি আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে আবার সম্পর্ক জুড়িয়ে দিতে এসেছি আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখময় দিনগুলো থেকে কি শিখতে পারি কি আছে আমাদের জন্য শিক্ষণীয় চলুন এই বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে জি মোহতারাম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো মানবজাতির জন্য উসওয়ায় হাসানা হিসেবে প্রেরণ করেছেন
الله فكر بحشاي وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا. وقال الله فكر لقد كان لكم في رسول الله أسوة حسنة. تمادر جونا لا رسول الجبوني رويش شهر بوت تمادر شو এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি প্রেরিত হয়েছি সর্বোত্তম আদর্শগুলোকে পূর্ণতা দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে সর্বোত্তম আদর্শ রয়েছে, আদর্শ রয়েছে সুখের দিনগুলোর করণীয়, আদর্শ রয়েছে দুঃখের দিনগুলোতে আমাদের যে করণীয়। আমাদের আদর্শ রয়েছে সুখের দিনগুলোতে আমরা কিরকম চলব, কেমন চলব, আমাদের আচার আচরণ কেমন হবে। নবীজির জীবনে আমাদের জন্য আদর্শ রয়েছে দুঃখের দিনগুলোতে আমরা কেমন চলব, আমরা কী করব, আমাদের করণীয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রত্যেকটি দিকই সকল মানুষের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। পৃথিবীতে এই জন্যই তিনি একমাত্র মহামানব যাকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আদর্শ হিসেবে গ্রহণ করা যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে দুঃখের দিনগুলো, কষ্টের দিনগুলো, দুঃখময় তার যে দিনগুলো, এই দিনগুলো অবশ্যই উম্মতে মুসলিমার জানা প্রয়োজন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দুঃখে আমাদের দুঃখী হওয়া, সে ব্যথায় ব্যথিত হওয়া প্রয়োজন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে সেই দুঃখের সময়গুলো পার করেছেন, সে সময় তিনি কীভাবে ধৈর্য ধারণ করেছেন, আমাদের অবশ্যই তার এই দুঃখময় স্মৃতিগুলো এ থেকে আমাদের শিক্ষা লাভ করা উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুঃখময় স্মৃতি, দুঃখময় ঘটনাগুলো, এর মাঝে অন্যতম হলো নবুয়ত প্রাপ্তির কিছুদিন পরে ওহী বন্ধ হয়ে যাওয়া। এটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অত্যন্ত কষ্টের সময় ছিল, যে সময়টাতে মুশরিকরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রূপ করছিল এই ভাষায় যে মাআযাল্লাহ, তারা বলছিল যে মুহাম্মাদের শয়তান তার কাছে আসা বন্ধ করে দিয়েছে, অর্থাৎ জিবরিল আলাইহিস সালামকে তারা মন্দভাবে উপস্থাপন করছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কষ্টে, মানসিক কষ্টে ভুগছিলেন সেই সময়গুলোতে। হাদিস শরীফে এমনও এসেছে, যদিও বিষয়টা ওলামায়ে কেরাম ভিন্নভাবে বলেছেন, যে কখনও কখনও মনে হতো যেন আমি যেন পাহাড় থেকে লাফিয়ে পড়ে, যদিও ওলামায়ে কেরাম বিষয়টার একটু ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন যে আত্মহত্যার প্রবণতা বিষয়টা এমন নয়, এটাকে যেন কেউ সেরকম না ভাবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কষ্টের দিনগুলো, কিন্তু তিনি আল্লাহ পাকের রহমতের উপরে কখনও নিরাশ হননি, তিনি আল্লাহ পাকের উপর কখনো আস্থা হারাননি। সবচেয়ে বড় যে বিষয়টা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনোই কোনো দুঃখের সময়, কষ্টের সময়, সেগুলো যতই কঠিন ছিল, যতই দীর্ঘ ছিল, যত প্রলম্বিত ছিল সে সময়গুলো, যত কষ্টের ছিল, তিনি কখনো আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হননি। বরং তিনি আশায় ছিলেন যে তার রব তার জন্য নিশ্চয়ই ভালো কিছু রেখেছেন। ইন্না মা আল উসরি ইউসরা, আল্লাহ পাকের ভাষায় অবশ্যই দুঃখের সাথে রয়েছে সুখ, অবশ্যই কষ্টের বিপরীতে সুখ রয়েছে। এর পরবর্তীতে যে ফাতরাতুল ওয়াহী, ওহী বন্ধ হয়ে গেল, এই সময়টাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানসিক কষ্টে ছিলেন, তার ফলশ্রুতিতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করা হলো কোরআনের সবচেয়ে বড়, সবচেয়ে মর্যাদাবান সুরাটি। এর পরপরই নাজিল হলো, সেটা হলো সুরাতুল ফাতিহা। এই ফাতরাতুল ওয়াহী, ওহী বন্ধের এই যে কষ্টের দিনগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিক্রম করেছেন, তার এই সময়টার পুরস্কার তাকে আল্লাহাক সুরাতুল ফাতিহা দান করলেন, যেই সুরার মতো সুরা পুরো আসমানি গ্রন্থগুলোর কোনোটিতে নেই, বরং পুরো আসমানি গ্রন্থগুলো, তাওরাত, জবুর, ইঞ্জিল, যত আসমানি কিতাব অতিবাহিত হয়েছে, সুহাফে ইব্রাহিম, মুসা, সব আসমানি কিতাবের সারমর্ম সুরাতুল ফাতিহাতে রয়েছে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম কষ্টের একটি সময় ছিল তার ছেলে ইব্রাহিম, তার প্রিয় পুত্র ইব্রাহিম রাজিয়াল্লাহু আনহুর মৃত্যুর সময়টা। যখন ইব্রাহিম রাজিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করলেন, মক্কার মুশরিকরা, পৌত্তলিক কুরাইশরা নবীজিকে নানান কথার বাণে একেবারে তাকে বিধ্বস্ত করে দিতে চাচ্ছিল। তারা এমনভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করছিল তাদের ভাষার বাণে, যেন নবীজি এতে বিব্রত হয়ে পড়েন, তিনি যেন মানসিকভাবে ভেঙে পড়েন। তারা নবীজিকে বলতে লাগলো আটকুড়ো, তারা নবীজিকে বলতে লাগলো নির্বংশ, তারা নবীজিকে নির্বংশ বলে গালি দিল যে নবীজির একটা মাত্র ছেলে সেটাও মৃত্যুবরণ করলো। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধারণ করলেন, আল্লাহাকের রহমতের আশা পোষণ করলেন। এই ঘটনার পরে আল্লাহাক সুরা আল কাউসার নাজিল করলেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঘোষণা দিচ্ছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার,
আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার প্রসঙ্গে ওলামা কেরাম দুটি অর্থ বলেন, একটা হলো যে আক্ষরিক অর্থে যে আমি আপনাকে প্রভূত সম্মান মর্যাদার মালিক বানিয়ে দিয়েছি। আজকে সেই আবু লাহাব আবু জাহালদের নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ নেই, কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, তার প্রশংসা গীতি শুধু মুসলিমরা নয় অমুসলিমরাও প্রতিদিন প্রতি মুহূর্তে তাকে স্মরণ করছে, তাকে নিয়ে আলোচনা করছে, তাকে আল্লাহ পাক এতটা সম্মান এতটা মর্যাদার শ্রেষ্ঠত্বের আসনে আসীন করেছেন। অথচ তারা বলেছিল নির্বংশ, আজকে তারা নির্বংশ হয়ে গেছে। বাহ্যিক দৃষ্টিকোণতে তাদের সন্তানাদি ছিল, কিন্তু আজকে তারা নির্বংশ, তাদের নাম নেওয়ার মতো কেউ নাই, তাদের কেউ শ্রদ্ধার সাথে কেউ তাদের স্মরণ করে না। অথচ আমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই শ্রদ্ধার সাথে স্মরণ করে, অমুসলিমরা শ্রদ্ধার সাথে স্মরণ করে। এমনকি এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সূরাতে ঘোষণা দিলেন যে ইন্না শানিআকা হুয়াল আবতার, যে না আপনি তো মর্যাদার অধিকারী, বরং তারা নির্বংশ। আরেকটি হলো কাউসার শব্দটি, কাউসার দ্বারা জান্নাতের একটি বিশেষ ঝর্ণাধারাকে বোঝানো হয়েছে, যেটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দান করেছেন। এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টের দিন, সেই কষ্টের দিনগুলোতে নবীজি সাল্লাম নিঃসন্তান থাকবেন কি না বা তার ছেলের মৃত্যু, এই সব কষ্টকে ছাপিয়ে সব কষ্ট দূরীভূত হয়ে গেল আল্লাহ পাকের পক্ষ থেকে যখন ইন্না আতয়না কাল কাউসার ঘোষণা আসলো, সুবহানাল্লাহ। সুতরাং আমাদের এ থেকে শিক্ষা নেওয়ার রয়েছে যে আল্লাহ পাক যখনই আমাদেরকে আমাদের কোনো বিপদ মুসিবতে ফেলেন, নিশ্চয়ই এর বিপরীতে আমাদের জন্য আল্লাহ পাক কোনো কল্যাণের পায়সালা রেখেছেন। আমরা যদি সবর করি, যেমন সন্তানের মৃত্যু প্রসঙ্গে হাদিস শরীফে এসেছে, যখন কোনো শিশুর মৃত্যু হয়, নাবালিক সন্তানের মৃত্যু হয়, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, তোমরা কি আমার বান্দার কলিজা ছেঁড়া ধন, তার নাড়ি ছেঁড়া ধনটাকে তোমরা ছিনিয়ে এনেছো? ফেরেশতারা বলেন, ইয়া রব, আমরা তার সন্তান নিয়ে এসেছি। তো আমার বান্দা কী করলো? আল্লাহ পাক জিজ্ঞেস করেন, অথচ তিনি সবচেয়ে ভালো জানেন। এরপরও আল্লাহ পাক জিজ্ঞেস করছেন, আমার বান্দা তখন কী বললো? তখন ফেরেশতারা বলেন যে হামিদাকা ওয়াস্তার যা, আপনার বান্দা তখন আলহামদুলিল্লাহ বললো এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উচ্চারণ করলো। আল্লাহ পাক বলেন, ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ, তোমরা আমার এই বান্দার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো, একটা প্রাসাদ নির্মাণ করো। ওয়া সাম্মুহু বাইতাল হামদ, এবং সে যে এই কষ্টের সময়, সন্তান বিয়োগের এই ব্যথার সময় যে সে আলহামদুলিল্লাহ বলেছে, এই জন্য তোমরা সেই ঘরটা, সেই প্রাসাদটা তৈরি করে তার নাম দেবে বাইতুল হামদ, প্রশংসা গৃহ। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সন্তান হারালেন, শুধু সন্তান হারিয়েছেন তা নয়, যে তাকে কাফেররা এমনভাবে আক্রমণ করছিল যে তিনি সারা জীবনে নির্বংশ থাকবেন, তার কোনো বংশধারা থাকবে না। অথচ আল্লাহ পাক তাকে কত সম্মানিত করলেন, শুধু তার অনুসারীরা নয়, পৃথিবীর সব জাতি গোষ্ঠী ধর্ম বর্ণ নির্বিশেষে তাকে আস্মরণ করে। নবীজির কষ্টের অন্যতম দিনগুলো ছিল যখন সাহাবে আবি তালিব, যেটাকে বলা হয় যে দুই উপত্যকার মধ্যবর্তী স্থানে তাকে এবং তাকে সমর্থন করার কারণে কুরাইশদের বনু হাশেমের যে হাজার হাজার নারী পুরুষকে সেখানে মানবেতর জীবনযাপন করতে বাধ্য করা হয়েছে, যেখানে যেখানে নারীরা ছিলেন, যেখানে শিশুরা ছিল, বৃদ্ধরা পর্যন্ত ছিল, যেখানে কোনো খাবারের যোগান ছিল না, এমনকি তারা চতুর্দিক থেকে খাবারের পথগুলো পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এমনকি তারা এটাও ঘোষণা করেছে, এদেরকে যদি কেউ সহযোগিতা করে তাদেরকেও বয়কট করা হবে, শুধু এদেরকে বয়কট করা হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে তারা বয়কট করলো, তার বংশ, তার যে বনু হাশিমকে তারা বয়কট করলো। এই কষ্টের আড়াই বা তিনটি বছর শুধু তিনি নবীজি একা কষ্টে নয়, বরং তার পুরো পরিবার এবং তার আত্মীয় স্বজন সবাইকে কষ্টের দিকে ঠেলে দেওয়া হলো এই নির্মম নির্যাতন। নবীজি ধৈর্য হারাননি, নবীজি কখনো ভেঙে পড়েননি। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন যে এমনও হয়েছে যে তাদেরকে গাছের পাতা খেয়ে থাকতে হয়েছে, আর তাদের তখন যে পায়খানা হতো ছাগলের নাদির মতো গাছের পাতালতা খাওয়ার কারণে, এমন পরিস্থিতি পর্যন্ত, এমন কষ্টে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এর চেয়ে মানসিক কষ্টটা ছিল এই বেশি যে তার কারণ, তার দিনের মহাব্বত করার কারণে, তাকে মহাব্বত করার কারণে তার পুরো বংশকেই, হাজার হাজার মানুষকে এভাবে কষ্ট দেওয়া হয়েছে। এই যে সাহাবে আবি তালেব থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তি পেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনও ধৈর্য হারাননি, কখনও তিনি নিরাশ হননি, বরং তিনি আল্লাহ পাকের রহমতের উপর আশা রেখেছেন, তিনি আস্থা রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টের আরও অন্যতম একটি ঘটনা হলো যে বছরটাকে নবীজির জীবনে আমুল হোসেন বলা হয়, কষ্টের বছর, দুঃখের বছর। এই দুঃখের বছর বলতে বোঝানো হয় নবুয়তের দশম বছরকে, যে বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি বাইরে ছায়ার মতো দেখতেন, যদি তিনি শেষ পর্যন্ত ঈমান আনতে পারেননি তার লৌকিকতার কারণে বা বংশীয় তার কল্যাণের কারণে,
সে আবু তালেব কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জানতেন যে আমার আমার ভাতিজা আমার এই প্রিয় স্নেহের ভাতিজা সে আল্লাহর রাসূল হিসেবে তাকে মানতেন সম্মান করতেন কিন্তু তিনি ঈমানের ঘোষণা দিতে পারেননি সে আবু তালেব ইন্তেকাল করলেন নবীজির এতদিন এই বৃদ্ধটির ভয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি তার গায়ে হস্তক্ষেপ করার সাহস আরবরা করেনি কিন্তু আজকে সেই বৃদ্ধটিও বিদায় নিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মানসিকভাবে অত্যন্ত কষ্টে পড়লেন এর তিন দিনের মাথায় কোনো কোনো ঐতিহাসিক বর্ণনাতে মাত্র তিন দিনের মাথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি ঘরে সবসময় ভালোবাসা দিয়ে তার আদর সোহাগ স্নেহ দিয়ে সেবা দিয়ে বাইরের দুঃখ কষ্টগুলোকে মুছে দিতেন যিনি প্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে এবং নবীজির প্রতি শ্রদ্ধা রেখে ঈমান এনেছিলেন সে আমাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা যার সমুদয় সম্পদ যিনি নবীজির কদম মোবারক পেশ করে দিয়েছিলেন সে আমাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন তিন দিনের ব্যবধানে আবু তালেব ইন্তেকাল করলেন যিনি বাইরে নবীজিকে দেখতেন আমাজান খাদিজা ইন্তেকাল করলেন যিনি ঘরে নবীজিকে দেখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মক্কা অবস্থান করাটা কঠিন হয়ে গেল এবং কুরাইশের দাওয়াত কবুল করার বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা এতে আশান্বিত হচ্ছিলেন না তিনি তায়েফে গমন করলেন যে তায়েফের আবহাওয়া তায়েফের পরিবেশ মক্কা থেকে অনুকূল সেখানে প্রচুর বৃষ্টিপাত হয় সেখানে ফল ফসলের চাষ হয় সেখানে ফল উৎপাদন হয় সবজি উৎপাদন হয় তায়েফের যে ভৌগোলিক কারণে এই তায়েফের মানুষগুলোর মন একটু নরম আশা করা যায় যদি আমি তায়েফে যাই তাহলে এবং তারা এই দিনের দাওয়াত কবুল করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গমন করলেন কিন্তু না আশায় গড়ে বালি তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি পরিমাণ নির্যাতন করলো নির্যাতন করতে করতে নবীজিকে রক্তাক্ত করে ফেললো এবং একটি পাথর ফেলে দিয়েছিল উপর থেকে এবছর আমি সেই জায়গাটায় গিয়েছিলাম যেখানে ছোট্ট একটি মসজিদ সেখানে এইটাই লেখা আছে যে এখানে নবীজি বসেছিলেন এই মসজিদে নামাজ পড়েছিলেন ষড়যন্ত্র করেছিল হ্যাঁ এবং উপর থেকে পাথর মারা হয়েছিল তার গায়ে স্মৃতি হিসেবে এখানে একটা মসজিদ করে রাখা হয়েছে এই যে কষ্টের সময়টা তিনটা কষ্ট একসাথ হয়ে গেল একই বছরে সেটা হলো আবু তালেবের ইন্তেকাল আমাজান খাদিজার ইন্তেকাল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েব গিয়ে অত্যন্ত নির্যাতিত হলেন এই এই ঘটনা তিনটিতে এই আমুল হজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুঃখের দিনগুলোতে কখনো আল্লাহ পাকের রাস্তা হারাননি কখনো তিনি আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হননি কখনো তিনি ভেঙে পড়েননি তিনি কষ্টে শারীরিক মানসিক কষ্টে তিনি জর্জরিত হয়েছেন তিনি কখনো ভেঙে পড়েননি আমাদের এ থেকে শিক্ষা নিতে হবে আর এর ফলশ্রুতি হলো কি এই তিনটি ঘটনার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির জন্য মেরাজের ব্যবস্থা করলেন যে এই কষ্টের সময়টাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সান্ত্বনা দিলেন সরাসরি আরশে আজিমে দাওয়াত করে যত বেশি কষ্ট হাদিস শরীফে এসেছে ইন্না আজামাল বালায়ে মা ইন্না আজামাল জাযায়ে মা আজামিল বালা যত বেশি পরিমাণ দুঃখ কষ্ট তার বিপরীতে তত বেশি পরিমাণ বিনিময় দিনের পথে যে যত বেশি পরিমাণ কষ্ট ভোগ করবে তার বিপরীতে তাকে তত বেশি পরিমাণ বিনিময় দেওয়া হবে সুবহানাল্লাহ এত কষ্ট এই যে কষ্টের মৌসুমটা এই যে কষ্টের বছরটা এর বিনিময়ে এর বিপরীতে এর পরপরই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে সপ্ত আকাশ ভ্রমণ করে আরশাজিম পর্যন্ত পৌঁছিয়ে দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে আল্লাহ পাকের দিদার হলো এই 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 বিষয়টি আমাদেরকে অবশ্যই সেই কথাটাই স্মরণ করিয়ে দেয় ফা ইন্না মা আল উসরা ইউসরা এবং আল্লাহাক যে আমাদের এই কষ্টের বিপরীতে কষ্টের পরে আমাদের জন্য আল্লাহ সাফা ইউতিকা রব্বুকা ফাতারদা যে শীঘ্রই আপনার রব আপনাকে এত বেশি পরিমাণ দান করবেন বা এমন জিনিস দান করবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন সুবহানাল্লাহ যে আল্লাহাক আপনাকে এমন বিষয় দান করবেন যা আপনাকে সন্তুষ্ট করে দেবে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন সুতরাং আমাদের অবশ্যই এগুলো থেকে শিক্ষা নিতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম কষ্টের দিনগুলো ছিল যখন তার প্রিয় সাহাবাগণের উপর নির্যাতন করা হচ্ছিল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে হিজরতের সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে আবিসিনিয়া বা হাবাসায় পাঠালেন বর্তমানে ইথিওপিয়া অঞ্চলে পাঠালেন হিজরতে সেখান থেকে তারা ফিরে এলেন আবার নির্যাতন হলো আরেক দল গেলেন আবিসিনিয়ায় আবার নির্যাতন হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত হিজরতের সিদ্ধান্ত নিলেন হিজরত তার জন্য অনেক কষ্টের একটা সিদ্ধান্ত ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যে মক্কার সীমানা থেকে একটু দূরে সরে গেলেন তখন তিনি মক্কার দাঁড়িয়ে অশ্রুসজল নয়নে মক্কার দেখে তিনি তাকে তাকালেন আর বললেন যে আমি কখনোই বেরিয়ে যেতাম না যদি আমাকে বের করে দেওয়া না হতো এবং তখন আল্লাহাক আয়াত নাজিল করেছেন সেখানে যে আল্লাহাক আবার আপনাকে ফিরিয়ে আনবেন এবং সেই আয়াতের সেই সেই ঘটনার প্রেক্ষিতে
মক্কা বিজয় সংগঠিত হয়েছে ওই আয়াতে কারিমাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিজরতের সময় আল্লাহ পাক আয়াত নাযিল করে এই কষ্টের বিষয়টাকে যে আমি আমার সেই প্রিয় মাতৃভূমি শৈশবের স্মৃতি সবগুলো বাইতুল্লাহ বিশেষ করে বাইতুল্লাহর কষ্টটা বাইতুল্লাহ ছেড়ে যাওয়ার কষ্টটা নবীজি খুব অন্তর দিয়ে অনুভব করতেন সাহাবা কেরাম বাইতুল্লাহ ছেড়ে যাওয়ার কষ্টটা খুব অন্তর দিয়ে অনুভব করতেন তখন আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন যে আমি আবার আপনাকে ফিরিয়ে আনবো এবং মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ পাক সেই ওয়াদাকে বাস্তবায়িত করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম একটি দিক ছিল হিজরত করার পরে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম তখন অধিক পরিমাণে জ্বরে আক্রান্ত হচ্ছিলেন বিভিন্ন পীড়া বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছিলেন এই সময়টা অনেক কষ্টের ছিল আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় সেটাকে দূর করে দিয়েছেন অবা সেই মহামারীকে দূর করে দিয়েছেন কষ্ট পেটের পীড়া বিশেষ করে সেটাকে দূর করে দিয়েছেন আর সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুমের জীবনের সবচেয়ে বেশি যে বিষয়টা কষ্টকর ছিল সেটা হলো খাদ্য সংকট পুরো আরবেই তখন খাদ্য সংকট ছিল এবং সেই যুগে ওই অঞ্চলগুলোতে এত বেশি পরিমাণ চাষাবাদ হতো না যেমনটি আপনিও বলছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহির জীবনে আমাজান ওরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু সম্ভবত ঘটনা তিনি তার খালা মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে জিজ্ঞেস করলেন যে খালাকে জিজ্ঞেস করলেন যে আপনাদের সংসার কেমন কাটতো অথবা অন্য কোনো সাহাবীর ঘটনা তখন তিনি বললেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিবারে এমনও সময় গেছে আমরা দুটি চন্দ্রমাস অতিক্রম করে তৃতীয় মাসের চাঁদও দেখেছি যে আমাদের চুলায় আগুন জ্বলেনি তখন ওরা রাজিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন যে খালাম্মা তখন আপনারা কী খেতেন তো বললেন দুটো কালো জিনিস একটা হলো পানি আর একটা হলো খেজুর যৎসামান্য খেজুর আর পানি খেয়ে আমরা জীবন ধারণ করেছি এমনকি চুলায় আগুন জ্বলেনি পাক্কা দুই মাস দুই চন্দ্রমাস অতিক্রম হয়ে তৃতীয় মাসের চাঁদও আমরা দেখেছি সুবহানাল্লাহ অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তাকে সব সম্পদ তাকে দিয়ে দিয়েছেন কিন্তু নবীজি বললেন যে আল্লাহর এক বান্দাকে আল্লাহ পাক তার সব সমুদয় সম্পদ দিয়ে দিতে চাচ্ছেন কিন্তু তিনি আল্লাহ পাক তিনি তার রবের সাথে সাক্ষাৎকেই গ্রহণ করেছেন অর্থাৎ তিনি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ আল্লাহ পাকের সন্তুষ্টিটাকে তিনি প্রাধান্য দিয়েছেন তিনি দুনিয়াকে গ্রহণ করেননি এবং এমনও ঘটনা এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাসায় এসেছেন জিজ্ঞেস করলেন যে নবীজি ইশরাক পড়ে বাসায় এসেছেন বা চাষতের নামাজ পড়ে বাসায় এসেছেন জিজ্ঞেস করলেন খাবার কিছু আছে বলা হলো যে না আজকে তো বাসায় কোনো খাবার নেই নবীজি বললেন তাহলে নবীজি বলতেন তাহলে আমি রোজার নিয়ত করলাম নফল রোজা এভাবে নিয়ত করা যায় যে সূর্য সোবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত টোটাল যে সময় সোবে সাদেক থেকে সূর্যোদয় থেকে হবে না সোবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত যে সময় তার অর্ধেকের আগে যদি কেউ নিয়ত করে তাহলে তার নফল রোজা শুদ্ধ হবে তার নফল রোজা শুদ্ধ হবে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নফল রোজার নিয়ত করতেন এমন হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই আতিথেয়তা সম্পন্ন মন ছিল তার একবার তো আবু হুরায়রা রাযিয়াল্লাহু ঘটনা সহিহ বর্ণনা এসেছে তিনি পড়েছিলেন আবু বকর রাযিয়াল্লাহু গেলেন ভাবলেন যে আমি তেলাওয়াত করলাম ভাবলাম আবু বকর দৃষ্টি আকর্ষিত হবে ওমর গেলেন কিন্তু না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে বুঝলেন আমি কোন সমস্যায় এখানে পড়ে আছে নবীজির সাথে নিয়ে এলেন এরপরে এক পেলা দুধ বললো যে বাসায় এক পেলা দুধ আছে নবীজি বললেন যে সুপ্পাকে ডাকো আহলে সুপ্পাকে ডাকো তাদেরকে সবাইকে খাওয়ানোর পরে নবীজির মর্যাদার সেখানে বর্ণনা এসেছে যে আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহুকে বললেন এবার তুমি তৃপ্তি ভরে খাও আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বললেন আমি খেলাম বললেন যে আবার খাও আমি আবার খেলাম তৃপ্তি ভরে তখনও এটা শেষ হয়নি এক পেয়ালা নবীজির মর্যাদা তো এই যে ঘটনাগুলো এগুলো সেই কষ্টের সেই সংকটময় আজকে আল্লাহ নবীজি আমাদের জন্য যেটা আশঙ্কা করেছেন সেটা হলো সম্পদের প্রাচুর্য নবীজি ছিলেন এমন একটা সময় যখন খাবার উৎপাদনই হতো কম খাদ্য সংকট ছিল সাহাবা কেরাম দরিদ্র ছিলেন কিন্তু আর আজকে আমরা খাবারের লোভ আমাদেরকে এবং প্রাচুর্য আজকে আমাদেরকে আমাদের দিন থেকে সরিয়ে দিচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের দিনগুলোর অন্যতম হলো ইফকের ঘটনা যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে যে একটা ব্যভিচারের অপবাদ দেওয়া হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কষ্টের দিনগুলোর অন্যতম হলো সেই দিনগুলো গজওয়ে বনু মুস্তালিক বনু মুস্তালিক যুদ্ধের পরে সাহাবায়ে কেরাম তখন মদিনায় ফিরছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে হাওদাজ তিনি যে উটের পেছনে উপরে বসতেন এর যে দায়িত্বে যে সাহাবা ছিলেন সফওয়ান ইবনে মুয়াত্তাল রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন যে একজন নারী মনে হয় যে জড়সড় হয়ে শুয়ে আছে তিনি তাকবীর দিলেন তখন তিনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জাগ্রত হলেন
এবং পরবর্তীতে তাকে তিনি সেই উটের ফিটে করে নিয়ে আসলেন। এদিকে মুনাফিকরা রটিয়ে দিল যে তিনি মাআদাল্লাহ, তিনি অন্য কারোর সাথে কোনো সম্পর্ক করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এই দিনগুলোর এই মানসিক কষ্টের কথা কখনোই ভোলার নয়। এতটাই মানসিক কষ্টে ছিলেন যে তিনি এই দিনগুলোতে আম্মাজানের সাথে কথাবার্তা পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। সর্বশেষ আম্মাজান রাজনা যখন বিষয়টি জানতে পারলেন, তিনি মানসিকভাবে ভেঙে পড়লেন। তাকে বলা হলো, তিনি শুধু উপরের দিকে হাত হাত উঠিয়ে বললেন যে আমার ব্যাপারে আমার আল্লাহ পাকই ভালো জানেন। অতঃপর আল্লাহ পাক কুরআনুল কেরিমে আয়াত নাজিল করে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রের বিশুদ্ধতার প্রমাণ দিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সেই কষ্ট থেকে তাকে মুক্তি দান করলেন। এক্ষেত্রে কয়েকটি বিষয় আছে যেটাকে আমরা মহড়ার মতো বলতে পারি। একটা হলো, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সেই ইফকের ঘটনাটা আসলে একটা মহড়া ছিল। কারণ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের পরে আম্মাজান আয়েশা দীর্ঘ অনেকদিন হায়াত পাবেন। এই সময়ে যাতে যে তিনি অল্প বয়সে স্বামীহারা হয়েছেন, কোনো ব্যক্তি যাতে নবীজির এই সম্মানিত স্ত্রী আমাদের আম্মাজানের প্রতি কোনো ধরনের মন্দ ধারণা না করে, কোনো ধরনের ওই ধরনের কোনো অঙ্গুলিও ইশারা না করে, এর জন্য আল্লাহ পাক কুরআনুল কেরিমে আয়াত নাজিল করে ইফতির ঘটনার প্রেক্ষিতে কুরআনুল কেরিমে আয়াত নাজিল করে তার পবিত্রতার বিষয়টি সুসাব্যস্ত করে দিয়েছেন। যে আর আল্লাহ পাকের ইলমে এই বিষয়টি সুসাব্যস্ত যে তিনি কখনও মাআদালয়ে জাতীয় কোনো কিছু ঘটবে না, এটা পুরো উম্মতে মুসলিমকে একটা শিক্ষা দেওয়া হয়েছে। আরেকটি বিষয় হলো, ওসমান রাজিয়াল্লাহু আনহুর হত্যার যে বিষয়টি, যে শয়তান রটিয়ে দিল যখন হুদাইবিয়ার সন্ধির সময় সাহাবা কেরাম রাজিয়াল্লাহু আনহু একটা বাবলা গাছের নিচে তারা শপথ করলেন, যেটাকে আল্লাহ পাক ইন্নাল্লাযীন ইউবাইউনাকা তাহতাশ শাজারা, হ্যাঁ, বাইয়াতে রজন বাইয়াতে শাজারাও বলা হয়ে থাকে। অথচ ওসমান রাজিয়াল কিন্তু নিহত হননি, তিনি শহীদ হননি, কিন্তু এদিকে রটিয়ে দেওয়া হলো যে তিনি শহীদ হয়ে গেছেন। আর সাহাবা কেরাম রাজিয়াল্লাহু আনহুম তখন নবীজির হাতে হাত রেখে শপথ করলেন যে ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা মদিনায় ফিরে যাব না। এর প্রেক্ষিতে যখন ওসমান রাজিয়াল্লাহু বাস্তবে শহীদ হয়ে গেলেন, যখন বিদ্রোহীরা ওসমান রাজিয়াল্লাহু শহীদ করে দিল, তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সহ সবাই আলীর পরবর্তী খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুকে চাপ দিচ্ছিলেন। ওদিকে আলী রাদিয়াল্লাহু আনহু তখনও মাত্র খেলাফতে বসেছেন, বিভিন্ন দিক থেকে নানান সমস্যা ছিল, বিদ্রোহ ছিল, তিনি বিচার প্রক্রিয়া শুরু করছিলেন কিন্তু সময় লাগছিল। কিন্তু তারা এই বিষয়টির ব্যাপারে এত এত কড়াকড়ি করলেন কেন? তারা কেন শেষ পর্যন্ত এটা একটা যুদ্ধের হুমকি দিলেন এবং কেন শেষ পর্যন্ত যুদ্ধ সংঘটিত হলো, এটা কেন হলো? কারণ এটা হলো মূলত ওই যে আল্লাহ পাক আগেই ওসমান হত্যার বদলা নেওয়ার জন্য তাদের থেকে বায়াত নিয়ে নিয়েছেন। নবীজির হাতে তারা বায়াত হয়েছেন যে আমরা ওসমান হত্যার বদলা নেবই নেব, বদলা না নিয়ে ফিরব না। তখনও নবীজি কিন্তু বলেছিলেন যদি ওসমান বেঁচে থাকে তবে এটা ওসমানের হাত। নবীজি নিজের একটা হাতকে সেখানে তার হাতের উপরে রেখে বায়াত নিয়েছিলেন নবীজি নিজে, যে যদি ওসমান বেঁচে থাকে তবে এটা ওসমানের হাত। এভাবে অর্থাৎ নবীজি নিশ্চিত ছিলেন না ওসমান রাদিয়াল্লাহু আনহু আদৌ শহীদ হয়েছেন কি না, তাকে ওহী করা হয়নি। তাহলে সেই ঘটনাটারই বাস্তব রূপ হলো ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার পরে সাহাবায়ে কেরাম এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বিচারিক কার্যক্রমের জন্য আলী রাজানকে প্রেশার করলেন এবং সেটা যুদ্ধে পর্যন্ত রূপ নিল। কেন এত কিছু ঘটলো? কেন মুয়াবিয়া রাজানের এবং আলী আয়েশা রাজানের কেন এতটা এই ব্যাপারে এতটা কঠোর হলেন? ওই যে তারা আল্লাহ রাসুলের হাতে বায়াত হয়েছেন। এবং আম্মাজান আয়েশার ব্যাপারে ইফকের ঘটনাটি এমন একটি মহড়া যেখানে নবীজি জীবিত থাকতেই আল্লাহ পাক চূড়ান্ত ফয়সালা নাজিল করেছেন এবং ঘোষণা করে দিয়েছেন যে তিনি পুত পবিত্র, তার সাথে এগুলো সম্পূর্ণ বেমানান। তো এই যে ইফকির ঘটনা, এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত কষ্ট দিয়েছিল, একেবারে সীমাহীন কষ্ট দিয়েছিল। নবীজি একেবারে মানসিকভাবে খুব বিপর্যস্ত ছিলেন, মুনাফিকরা নানান কথা বলাবলি করছিল, এমনকি সাহাবাদের মাঝে কয়েকজন খুব এলোমেলো হয়ে গিয়েছিলেন। যদি পরবর্তীতে তারা তওবা করেছেন, তাদের ক্ষমা করে দেওয়া হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ক্ষমা করে দিয়েছেন। এমনকি এর মাঝে একজন হলেন মেস্তা রাদিয়াল্লাহু আনহু, যিনি বদরী সাহাবা, তিনিও মুনাফিকদের পাল্লায় পড়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে সেই অপবাদকারীদের তালিকাভুক্ত হয়ে গেলেন। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেস্তার পরিবারকে সহায়তা করতেন, মাসিক তাদের খাবারের খরচ দিতেন। যখন এই ঘটনা জানলো যে তার মেয়ের বিরুদ্ধে মিথ্যা অপবাদকারীদের তালিকায় মেস্তাও আছে, তখন তিনি শপথ করে বললেন যে না, আমি আর তোমাদেরকে তোমাদের সহায়তা করবো না। তখন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন যে জু সাআতিন, পুরো একটা মনে আসছে না, যে যাদের এই জাতীয় আল্লাহ পাক সচ্ছলতা দিয়েছেন তারা যেন এই ধরনের সংকীর্ণ মনোভাব না রাখে। তখন আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিলে আমি আল্লাহ পাকের রহমতের প্রত্যাশী, আমি এটা বন্ধ করব না। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি জীবনে এটা সবচেয়ে কষ্টের ছিল। আর এখান থেকে আমাদের শিক্ষা হলো, যত কষ্টই হোক আমরা কখনোই আস্থা হারাবো না। একদিকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার পর কিন্তু তিনি আস্থা হারাননি,
একদিকে তিনি তার স্ত্রীর উপর আস্থা হারাননি আমরা তো এখন সামান্য একটু এদিকে ওদিকে হলে আমাদের স্ত্রীদেরকে সন্দেহ করি বের করে দেই তালাক দিয়ে দেই না এভাবে নয় তিনি কিন্তু আস্থা হারাননি তবে মুনাফিকরা এত বেশি পরিমাণ তাকে কষ্ট দিচ্ছিল যে তিনি বিব্রত খুব বিব্রতকর পরিস্থিতিতে ছিলেন কিন্তু তিনি কখনো তার স্ত্রীর উপর আস্থা হারাননি এবং কখনো আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হননি এবং আল্লাহ পাকের রহমতের আশা করছিলেন নবীজির সাহায্যের জীবনের সবচেয়ে কষ্টের যে দিনগুলো এর মাঝে একটা হলো নবীজির সাহায্যকে যে বিশমিশানে এত খাইবারে এক ইহুদি নবীজিকে এবং সাহাবায়ে কেরামকে দাওয়াত করলো আমরা একেবারে শেষ প্রান্তে সেখানে নবীজিকে 4 মিনিট সময় পাবো বিশমিশানো বকরি পরিবেশন করা হলো নবীজির সাহায্যাম মুখে দিয়ে বুঝতে পারলেন যে এখানে বিষ আছে এবং বিশ্বর রাদিয়াল্লাহু আনহু ইবনে বিশ্বর সম্ভবত তিনি একজন সাহাবী ইন্তেকাল করলেন শহীদ মারা গেলেন এতে নবীজির সাহায্য শেষে এই মহিলার বিরুদ্ধে তিনি মৃত্যুদণ্ড কার্যকর করলেন হত্যার অভিযোগে হত্যাদণ্ড হিসেবে তবে এই যে নবীজি সেই যে বিষক্রিয়া আক্রান্ত হয়েছিলেন শেষ দিন পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষক্রিয়া তিনি ভুগেছেন এবং তিনি বলতেন আমার মাথা গেল আমার মাথা ব্যথার কথা তিনি বলতেন সেই বিষক্রিয়ার প্রভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম যে কষ্টের দিনগুলো সেগুলো হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেও শান্তি পাননি বরং কুরাইশরা এবং শেষ পর্যন্ত রোমানরা নবীজিকে শান্তিতে থাকতে দেয়নি নবীজি মদিনায় হিজরত করার পরেও তাকে অনেকবার এই মুশরিক গোষ্ঠীর সাথে যুদ্ধে লিপ্ত হতে হয়েছে এমনকি 80টা অনেক ঐতিহাসিকের মতে নবীজি মদিনার 10 বছরে 80টা অভিযান প্রেরণ করতে হয়েছে এর মধ্যে 26 বা 27টাতে নবীজি নিজে নেতৃত্ব দিয়েছেন বাকিগুলোতে সাহাবায়ে কেরাম রাযিয়াল্লাহু আনহুম সেনাপতি করে পাঠিয়েছেন তাহলে এই যে কষ্টের দিনগুলো এই যে কষ্টের ঘটনাগুলো এগুলো আমাদেরকে কি যে আমরা কে পারবো 10 বছরে 80টা অভিযান আমার রাষ্ট্রে 80টা হামলা হবে সেটাকে প্রতিহত করা এবং এরপরেও দিনের এই মিশনকে বাস্তবায়িত করা অর্থাৎ আমরা অবশ্যই আল্লাহ পাকের উপর চূড়ান্ত আস্থা রাখবো আর এগুলো থাকবে এগুলোকে উপেক্ষা করতে হবে ফাফু আসফাহ নবীজি ওহুদের ময়দানে যেভাবে দান মোবারক শহীদ হয়েছিল সেখান থেকে একটু শুনবো এবং শেষ সময় ওফাতের সময় তার ঘরের যে অবস্থাটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহুদে আক্রান্ত হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহুদে আক্রান্ত হলেন যখন সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গেলেন তীরন্দাজ বাহিনী তারা ভুল বোঝাবুঝির শিকার হলেন নবীজির দাঁত ভেঙে গেল এবং তার মাথার উপরে যে লোহার বর্ম সেটা ঢুকে গেল সাহাবী আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত কষ্ট করে সেটাকে টেনে বের করেন এমনও বর্ণনা পাওয়া যায় যে তার নিজের দাঁত ভেঙে গেছে সেটা শিরস্থান সেই ভাঙা শিরস্থান মাথা থেকে বের করতে গিয়ে সেই যে কষ্টের সময়টা এবং নবীজির রক্ত গড়াচ্ছিল তার দান মোবারক শহীদ হয়ে গেল তখন মহিলারা চাটাই পুড়ে সেটাকে ছাই করে সেখানে লাগাচ্ছিলেন ক্ষতগুলোতে যেন রক্ত বন্ধ হয় ছাই লাগিয়ে চাটাই পুড়িয়ে ছাই লাগিয়ে সে ক্ষতস্থানকে তারা শুশ্রূষা দিচ্ছিলেন সেবা করছিলেন এই যে ঘটনাগুলো ইতিহাস গ্রন্থগুলোতে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কষ্টের সময়ও কিন্তু তিনি কখনো নিরাশ হননি আস্থা হারাননি ভেঙে পড়েননি বরং এমনও সাহাবায়ে কেরাম কেউ আস্থা হারাননি বরং তারা কিছুদূর যাওয়ার পরে কুরাইশ বাহিনী কিছুদূর যাওয়ার পরে তারা আবার বললো যে আমরা তো ভুল করেছি আমরা তো মদিনায় প্রবেশ করে সেটাকে তছনছ করে দিতে পারতাম তারা বললো যে চলো আমরা আবার যাই এদিকে তারা এক ব্যক্তিকে পাঠালো যে তোমরা কি ওদেরকে বলো যে আমরা আবার আসতেছি যখন কোরআনে এসেছে যে ইন্নান্নাসা কদ জামাউ লাকুম তাদেরকে সাহাবায়ে কেরামকে এসে বলা হলো যে তারা আবার ফিরে আসতেছে তোমাদের বিরুদ্ধে তারা আবার একসাথ হয়েছে তখন ফাযাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন যে তখন সাহাবায়ে কেরামের ঈমান আর দুর্বল হয়নি তারা ভেঙে পড়েননি বরং তাদের ঈমান আরো বহুগুণ বেড়ে গেল সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বিষয়গুলোকে তিনি সবসময় মোকাবেলা করেছেন এই বিষয়গুলোকে তিনি এভাবে ফেস করেছেন খন্দক বলি গাজায় খন্দক কষ্টের দিন যে দিনগুলোতে নবীজি ক্ষুধায় পাথর পর্যন্ত পেটে বেঁধেছেন হুনাইনের যুদ্ধের কথা একই রকম আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শেষ জীবন শেষ দিনগুলোর কথা আপনি বলছেন আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের মুহূর্তে তার ঘরে দুনিয়াবি সম্পদ বলতে তিনি কিছুই রেখে যাননি তলোয়ার ব্যতীত বলা যায় দুনিয়াবী সম্পদ নবীজি এমনকি হাদিস শরীফ এসেছে নবীজি সাল্লাম বলেন যে আমরা নবীরা কোনো দুনিয়াবী সম্পদ মিরাস রেখে যাই না যে নবীজি সাল্লামের কোনো মিরাস বলতে কিছু ছিল না দুনিয়াবী সম্পদ বলতে যেটা ওয়ারিস রেপায় যদি কোনো সম্পদ ছিল না এবং তার ঘরে তখনও খাবার সংকট ছিল এবং তার মিরাস বলতে শুধু কয়েকটা তরবারি ছিল কোনো বর্ণনা মতে 8টা বা 9টা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারি ছিল মিরাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে দুনিয়াবি সম্পদ রাখা অবস্থায় ইন্তেকাল করেননি বরং সামান্য কিছু দিরহাম ছিল নবীজি সেগুলো দান করে সাদাকা করে দেওয়ার নির্দেশ দান করলেন
সুতরাং এই কষ্টের যে সময়গুলো আমাদের জীবনে কষ্ট আসবে সুখ দুঃখ আসবে আল্লাহ পাক কোরআনে ঘোষণা করে দিয়েছেন ওয়ালা নাবলু আনকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশিরিস সাবিরিন আল্লাহ পাক ক্ষুধা দিয়ে রোগ শোক বিভিন্ন ধরনের কষ্ট দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলবেন তবে আমাদেরকে বলেছেন ধৈর্য ধারণ করার জন্য এবং বলছেন ওয়া বাশিরিস সাবিরিন আর নবী আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ শুনিয়ে দিন তাহলে সুতরাং আমাদের জীবনে কষ্ট আসবে এগুলো পরীক্ষা আর আমরা যখনই পরীক্ষায় উপনীত হব তখন আমাদেরকে ধৈর্যের সাথে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে এরপর আল্লাহ পাক আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন দুনিয়া এবং আখিরাতে আমাদের তৌফিক দান করুন মুহতারাম অনেক অনেক ধন্যবাদ দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি মুহতারাম অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের শুনিয়েছেন তো আমরা আজকে যে আলোচনা শুনেছি এই আলোচনা আমল করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে আলোকিত করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين رب العالمين أبنى الشهيد البريهات بتجهي جيبوني واني قونا كورتشي গুনার দিকে তাকালে আপনার রাগ হবে গুসা হবে গুনার দিকে নয় মোদের মিনতি আর ফরিয়াদের দিকে তাকিয়ে মোদের জিন্দিগির গুনাগুলো মাফ করে দিন গো আল্লাহ আল্লাহ জীবন গেল ভুলের বোঝায় তবে মন ভুল করে যাই সময় গেল আশায় আশায় সময় গেল আশায় আশায় মাফ করো আমায় প্রভু মাফ করো আল্লাহ যত করেছি ভুল যত করেছি অন্যায় যত করেছি পাপ ক্ষমা চাই অনুতপ্ত হয়েছি তুমি সমস্ত গুনাহ কথা মাফ করে দাও গো আল্লাহ ফকিরের মতো কাঙ্গালের মতো অভাবীর মতো তোমার দুয়ারে হাত পেতেছি গো মালিক তুমি মোদের জিন্দিগির গুনাহ মাফ করে মনের নেক মকসুদ তুমি পূর্ণ করে দাও দুনিয়া ছেড়ে যাওয়ার সময় নেক আমল দিয়ে আমল নামা পরিপূর্ণ করে নামার তৌফিক দাও এবাদাত বন্দিগিতে মন ঝুঁকায়া দাও পাঁচক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি দান করে দাও তাম বাংলাদেশের যত মানুষ অসুস্থ আছে সবাইকে তুমি সুস্থতা দান করো আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে তুমি গাইবি মদদ দিয়ে সাহায্য করো আল্লাহ তাদের প্রতি তোমার রহম আর করম নাজিল করো রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ আমাদের সাথে কাছে দূরে যে যেখান থেকে হাত পেতেছে সবার মোনাজাত কবুল করে নাও সবার জিন্দিগির গুনাগুলো মাফ করে দাও সবাইকে তুমি নেক হায়াতে তৈয়বা দান করো আল্লাহ অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান
আল্লাহ তাকে তুমি মাফ করে দাও আমিন ভাইস চেয়ারম্যান এমডি সহ সকল পরিচালকদের প্রতি তোমার রহমত নাজিল করো আমিন আল্লাহ সকল প্রকার বাধা প্রতিবন্ধকতার চড়াই উতরাই পেরিয়ে এই প্রতিষ্ঠানকে আরো সামনে চলার তৌফিক দান করো আমিন দেশের জন্য মানুষের জন্য মানবতার জন্য আরো বেশি বেশি কাজ করতে পারে সেই তৌফিক তুমি নসিব করো আমিন আল্লাহ আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين দর্শক আমরা আজ এখানেই শেষ করছি আমাদের সাথে থাকার জন্য আবারো ধন্যবাদ দেখা হবে আগামী কাল ঠিক এই সময় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু